ফ্যাসিনেশন তো তৈরি হয় সালমান শাহ ভাইয়া যখন সিনেমা দেখি আমার আমার সবসময় পছন্দ হচ্ছে মৌসুমী ম্যাম খুব সুন্দর হলে হবে না এখানে দর্শকের একটা গ্রহণযোগ্যতা খুব দরকার সাকিব খান ভাইয়া আসলে আমাদের বাংলাদেশের একটা সুপারস্টার এবং কি বাংলাদেশের সম্পদ বলা চলে ফ্যাসিনেশন তো তৈরি হয় সালমান শাহ ভাইয়া যখন সিনেমা দেখি তো তখন ছোটবেলায় হচ্ছে যে যখন কেয়ামত থেকে কেয়ামত দেখলাম তারপর আনন্দ উৎসু দেখলাম তারপর স্বপ্নের ঠিকানা এই ঘর এই সংসার তো এই সবগুলো সিনেমা না এত বেশি শিহরিত এখনও যখন এই সিনেমাগুলোর নাম বলি তখন মনে হয় কি যে মানে একদম জীবন্ত মনেই হয় না যে এটা আসলে একটা মানে লাইট ক্যামেরা একসঙ্গে নির্মিত কোনো একটা বিষয়বস্তু সবসময় মনে হয় যে এই গল্পগুলো না এক নামে দর্শক চিনে তার মানে দর্শক পর্যন্ত কতটুকু মানে জীবন্ত এই গল্প আমার আমার সবসময় পছন্দ হচ্ছে মৌসুমী নাম সবাই সাবনের আপুর কথা বলে তারপর আমি বলি যে পাশাপাশি আমার মৌসুমি ম্যামকে খুব ভালো লাগে এখনো মনে হয় যে মানে মানে এখনো দেখলে মনে হয় সেই কেয়ামত থেকে কেয়ামতের সামান শাহ ভাইয়ার নায়িকা আর হচ্ছে যে শিল্পী আপু শিল্পী আপকে দেখে খুব ভালো লাগে মিষ্টি একটা চেহারার মেয়ে মিষ্টি একটা হাসি তার খুব সুন্দর চোখ তার এই তো নিজেকে নিয়ে যদি বলি তাহলে আমি বলবো যে খুব সুন্দর হলে হবে না এখানে দর্শকের একটা গ্রহণযোগ্যতা খুব দরকার দর্শকের গ্রহণযোগ্যতা যদি না থাকে তাহলে কেউ আজ পর্যন্ত নায়িকা হতে পারেনি সো সুন্দর হাসি কিংবা সুন্দর চোখের পাশাপাশি দরকার অনেক অনেক ভালোবাসা দর্শকের আলোচনাতে আসার জন্য না সেটা মন থেকে আমি সত্যি সত্যিই বলি যে সাকিব খান ভাইয়া আসলে আমাদের বাংলাদেশের একটা সুপারস্টার এবং কি বাংলাদেশের সম্পদ বলা চলে কারণ একটা আর্টিস্ট যখন পঁচিশ বছর পরিশ্রম করে তখন কিন্তু দর্শকের কাছে উনি একটা ভালোবাসার মূর্তি হয়ে দাঁড়ায় তাই না তো দর্শকের কাছে যখন আপনি খুব পরিচিত হয়ে যাবেন দর্শক আপনার পরিশ্রমকে যখন মূল্যায়ন করবে তখন কিন্তু এটা মানে শুধু আলোচনায় বলবো না সেটা আমি বলবো যে এটা দেশের জন্য একটা সম্পদ সো ওপিসের দিদি হয়তো বা কিছু একটা বলে দিয়েছেন কিন্তু আমি একটা কথাই বলবো যে সবাই সাকিব খান ভাইয়াকে ভালোবাসে এই জন্য হয়তো তার নামটা উচ্চারণ করে দর্শকের সাথে তার নাম নিয়ে তার সাথে আলোচনা হয় আমার স্ট্রাগল ছিল হচ্ছে যে আমি তো বিজ্ঞাপন থেকে এসেছি তো আমার ফ্যামিলি কখনোই মিডিয়া কেন্দ্রিক না একদমই না আমার ফ্যামিলি খুবই কনজারভেটিভ এবং ধরুন হচ্ছে যে আমি ছোটোবেলা থেকেই বড় হয়েছি যে সন্ধ্যা সাতটার পর পৃথিবী দেখতে কেমন আমি জানতাম না তো সেইরকমই একটা ফ্যামিলি আমি বিলং করি এবং সেখান থেকে একটা মিডিয়াতে কাজ করা এবং ধরুন চিত্রনায়িকা হয়ে ওঠা একটা কাজ শুধু আমরা নিজেকে সংযুক্ত করলেই হয় না একটা কাজের জন্য আসলে নিজেকে ওভাবে মেলে ধরতে হয় তারপর হচ্ছে অনেক কিছু শিখতে হয় জানতে হয় সময়ের সাথে সাথে নিজেকে ওভাবে বহমান করতে হয় তো একটা কনজারভেটিভ ফ্যামিলি থেকে এসে একটা মিডিয়াতে কাজ করা এই এই এটাও একটা স্ট্রাগল এই জার্নিটা এত সহজ ছিল না